আজকের ভিডিওতে আমরা jQuery সেট কন্টেন্ট এন্ড অ্যাট্রিবিউটস সম্পর্কে দেখব যে আসলে এটা কিভাবে কাজ করে এটা সম্পর্কে দেখব ওকে সো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু একটা তৈরি করে রেখেছি আপনাদের দেখানোর জন্য এইখানে যখন আমরা দেখতে পাচ্ছেন সেট টেক্সটে যখন আমি ক্লিক করছি দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে এন্ড যখন আমি সেট HTML এ ক্লিক করছি দেখতে পাচ্ছেন এটাও চেঞ্জ হয়ে গেছে এবং তারপরে যখন আমি সেট ভ্যালুতে ক্লিক করছি এটাও মোটামুটি চেঞ্জ হয়ে যাওয়ার কথা সো প্রত্যেকটাই মোটামুটি চেঞ্জ হয়ে যাবে এখান থেকে চেঞ্জ হয়ে যাওয়ার কথা কারণ এখানে লিখে দিয়েছিলাম এবং এটা অবশ্যই চেঞ্জ হবে সো এটা আমি কীভাবে করেছি সেটা আপনাদের আমি দেখাবো প্লাস এর সাথে আরও একটা বিষয় দেখাবো যেটা কিনা আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি ওকে এখানে দেখতে পাচ্ছেন যখন আমি এখানে হোভার করছি দেখতে পাচ্ছেন google.com আসছে বাট এখানে অন্য একটা লিঙ্ক আসার কথা ছিল ওকে সো আমি এগুলো সবগুলাই এখন জাস্ট ক্লিন করে দিচ্ছি অ্যান্ড এতটুকু জাস্ট আপনারা মনে রাখবেন এটাকে এতটুকু এখানে মনে রাখলে মোটামুটি দেখতে পারবেন আমি নতুন একটা পেজ ওপেন করছি অ্যান্ড এখানে এরকম থাকলো সো এখান থেকে একটা ব্রেক মারি রাখছি অ্যান্ড মেইন .js যেটা আছে এখান থেকে সবগুলো কোডই আমি মুছে দিব সো আমি এখানে কি করেছিলাম প্রথমে এক লরেমের তিনটা ইয়া নিয়েছিলাম সিরিয়ালি সো আমি প্রথমে গঠনটা তৈরি করে নিই সো প্রথমে পি ট্যাগ নিয়ে নেব অ্যান্ড এখানের ভিতরে কী করছিলাম লরেমের কিছু লিখে রেখেছিলাম ধরেন পাঁচটা ওয়ার্ড লিখছি ট্যাপ প্রেস করে অ্যান্ড এখানে একটা ক্লাস দিয়ে দিব ক্লাস দিব হলো কী দিতে পারি লরেম এটা ওয়ান দিচ্ছি অ্যান্ড সেকেন্ড যেটা করতে পারি পি ট্যাগ আবারও নিতে পারি এবং এখানে লরেমেরই কিছু নিতে পারি সো লরেম জাস্ট লরেম লিখে এখানে দুইটা লিখে দিই সরি 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 এখানে দুইটা হবে না এখানে ট্যাব মারলে হয়ে যাবে সো চলে আসছে এবং এখানে আমি ক্লাস দিয়ে এটাও ইন্ডিকেট করবো এটাকে দিব হলো লরেম টু এটার নাম দিব এটা অ্যান্ড তিন নম্বরে আমি যেটা করেছিলাম সেখানে আমি একটা পি ট্যাগ নিব অ্যান্ড পি ট্যাগের ভিতরে আমি এখানে কী লিখেছিলাম নেম লিখেছিলাম আপনাদের মনে আছে কি না নেম লিখেছিলাম অ্যান্ড এরকম করে এর ভিতরে ইনপুট দিয়েছিলাম ইনপুট ইনপুট এন্টার মারলে দেখবেন চলে আসছে মোটামুটি অ্যান্ড চলে আসলে এখানে আমাদের ভ্যালু দিতে হবে সো আমি ভ্যালু দিচ্ছি হলো এন্টার নেম NTER এন্টার নেম ওকে এন্টার নেম দিচ্ছি আর এখানে আমি আমার নামটা লিখে দিতে পারি আমাদের কাজের সুবিধার জন্য ওকে আমি মিশিয়ে দিচ্ছি এটা আমার নামটা দিচ্ছি ওকে অ্যান্ড এখানে নেম ওই রকমই থাকবে অ্যান্ড এখানে একটা আমরা আইডি নিয়ে নিব আমাদের কাজের সুবিধাতে আপনার যেভাবে হয় আইডি এবং ক্লাস যেগুলো নিচ্ছি আমরা এগুলো আপনার মতো করে আপনার ধরে নেবেন যেটা ধরলে মনে হয় আপনার সুবিধা হচ্ছে বা সহজ মনে হচ্ছে সেভাবে ধরতে পারেন সো এখানে একটা স্পেস দিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে পি ট্যাগের পরে ইনপুটের মাঝখানে আমরা এখানে আবার একটা ক্লাস নিব অথবা আইডি যে কোনো একটা নিব অ্যান্ড এটার নাম দিব লরেম থ্রি অ্যান্ড নিচে আমরা তিনটা বাটন তৈরি করব সেমভাবে আপনারা যেরকম দেখেছিলেন সো BUTTON বাটন বাটনের পরে বাটনের নাম এখানে শো হচ্ছে অ্যান্ড এখানে আমরা লিখেছিলাম সেট টেক্সট অ্যান্ড এখানে আমরা একটা আইডি নিয়ে নেব আইডি দিচ্ছি আইডি নেওয়ার পরে এটার নাম দেবো হলো আইডি অথবা ক্লাস নেওয়াটাই মানে বেটার হবে তো যাই হোক BTN ওকে BTN ওয়ান দিচ্ছি এটার নাম অ্যান্ড পরবর্তীতে ওইটাকেই আবার কপি করে নিচ্ছি কয়েকবার কপি করে নিই এখান থেকে কপি করে নিব সো কপি করার পর এটার নাম দিচ্ছে হলো বাটন টু অ্যান্ড এটার নাম দিব হলো বাটন থ্রি সো এই বিষয়গুলো লাগবে যখন আপনার ওয়েবসাইটের ফর্ম পূরণ করবেন বা ফর্মের যে অপশনগুলো আসে তখন আসলে এই ধরনের কাজগুলো লাগতে পারে সো এগুলো এখন থেকে শিখে রাখলে পরবর্তীতে অনেক বেশি সহজ হবে সো টেক্সটের পরে সেট HTML দেন সেট হবে হলো ভ্যালু সেটা ছোটো হাতে বা বড় হাতে এটা ব্যাপার না আপনি যেভাবে মন চাই বিকজ সেটা তো ইয়া করবে না এটা শো হবে ওকে সো আমি এটাকে এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলেও হবে অথবা অটোমেটিক্যালি দেখলেও মোটামুটি দেখতে পাচ্ছেন যে এটা সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে এটা শো হচ্ছে বাট এখন যদি আমি বাটনগুলোতে ক্লিক করি এটা সেরকমভাবে কিন্তু কোনো কাজ করছে না আমাকে এখন jQuery-তে যেতে হবে main.js-এ যেতে হবে ওখান থেকে আমাকে বলে নির্দেশ করে দিতে হবে যে আসলে কীভাবে সেটা কাজ করবে ওকে সো আমি যেটা করব এখানে প্রথমে আমি যেটা করব সেট টেক্সট যেটা রয়েছে বাটন ওয়ান নাম দিয়েছিলাম সেটা আমি প্রথমে কাজ করব সো আমি প্রথমেই $ ডকুমেন্ট .ready ফাংশন আমি প্রথমে নির্দেশ করছি যে আসলে এখানে যেগুলা
HTML যে কোডগুলো আছে সেগুলো যাতে প্রথমে ওয়েব পেজে আসে এবং সেগুলো যাতে শো হয়, তারপরে আমরা jQuery তে যেগুলো মানে যে কোডগুলো লিখে দিব এখানে সেরকম ভাবে যাতে কাজ করে। সো প্রথমে ডলার সাইন, দেন যেহেতু প্রথম বাটনটাতে কাজ করব সেহেতু আমরা প্রথম বাটনটাকে টার্গেট করব, অর্থাৎ সিলেক্টর হিসেবে আপনাদের বলেছিলাম সিলেক্টর ডট অ্যাকশন, এই সূত্রটা অবশ্যই মনে রাখবেন। সো আমি বাটন ওয়ান দিয়ে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে বাটন ওয়ানে যখন কী হবে ক্লিক হবে, যখন ক্লিক হবে তখন কী হবে ফাংশন তৈরি হবে। সো ফাংশন হলে ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে শেষ হবে এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে শেষ হবে, অ্যান্ড এখানে একটা এরকম হবে, অ্যান্ড এখান থেকে আবারও ডলার সাইন, দেন এটা কী হবে এখানে আমাদের এই যে এখানে যেটা লিখেছি টেক্সটটা এটা চেঞ্জ হয়ে যাবে। সো এটার নাম কি ছিল আমরা একটু দেখে নিই, ইন্ডেক্স ডট HTML এ। সো এটার নাম দিয়েছিলাম আমরা, ক্লাস দিয়েছিলাম যেটা লরেম ওয়ান নামে ছিল। সো এখানে কোটেশনের ভিতরে যেহেতু ওটা ক্লাস ছিল বা ক্লাস দেওয়া রয়েছে সেহেতু আমরা ডট নিচ্ছি, যদি আইডি দেওয়া থাকতো তাহলে কী নিতাম হ্যাশ নিতাম। সো এখানে তারপর আমি এবার আবার লিখব টেক্সট, আমি অ্যাকশন দিব, অ্যাকশন দিব কি টেক্সট আকার অ্যাকশন দিব, এবং আমি এখানে বলে দিচ্ছি যখন এখানে ক্লিক হবে তখন অ্যাকশন হবে মানে টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কী হবে, ধরুন আমি লিখছি যে হাই আর যে কোনো কিছু একটা লিখতে পারি, এটা আপনি ইচ্ছা আপনি যেটা এখানে শো করাতে চাচ্ছেন। সো আমি সেট টেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা হাই শো করছে, মানে হ্যাঁ 100% কাজ করেছে। সো এখন যদি আমরা সেট HTMLটাকে যদি আমরা কাজ করাইতে চাই সেক্ষেত্রে আমি এই কোডটুকু কপি করে নিচ্ছি, অ্যান্ড আবারও এই কোডটুকু এখানে পেস্ট করে দিচ্ছি, অ্যান্ড এখানে আমি নির্দেশ করছি বাটন টু, অ্যান্ড এখানেও লরেম টু। বাট এখানে একটা ব্যাপার আপনি যদি লক্ষ্য করেন, আমি কিন্তু এখানে HTML এর কিছুই লিখি নাই, মানে লরেম টুতে আমি কোনো কিছু লিখি নাই। সো আমি একটা কাজ করি, সেটা হলো এখানে আমি H2 ট্যাগটা নিয়ে নিই, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে আদৌ এখানে এটা কাজ করছে কি না। সো H2 ট্যাগটা নিয়ে আসার পরে এখানে কন্ট্রোল V দিয়ে এটাকে পেস্ট করে নিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি এরকম দেখা যাচ্ছে। বাট এখানে যদি আমি এটা শো করাই তাহলে বাটনে ক্লিক করলে কী হবে, মানে আমি চাচ্ছি যে যখন কেউ একজন এই সেট HTML এ ক্লিক করবে তখন বাটনে ওইটা শো করবে, মানে একটু আগে যেরকম দেখতে পেলেন সেরকম শো করবে। সো এখানে আসার পরে এখানে আমি লিখে দিব HTML, ওকে HTML, অ্যান্ড এখানে আসার পরে আমি H2 ট্যাগের ভিতরে এটা লিখে নেব। সো H2 ট্যাগটা প্রথমে স্টার্ট করছি, H2 ট্যাগ H2, অ্যান্ড আর ভিতরে যেটা আমি শো করাইতে চাচ্ছি সেটা, অ্যান্ড এখানে H2 ট্যাগটা আবারও ক্লোজ হবে। যখন আপনারা HTML শিখেছেন তখন হয়তো এগুলো দেখে এসেছেন, তো আমার মনে হয় না যে এগুলো আপনাদের আরও বিস্তারিত করে বলার দরকার আছে। সো আমি এখানে এই লেখাটা শো করাতে যাচ্ছি না, আমি এখানে শো করাবো ওয়েলকাম অর ইটিসি, আপনি যেটা শো করাতে চাচ্ছেন না কেন, আপনার যেটা শো করাতে চাচ্ছেন সেটা লিখে দেবেন। সো আমি ওয়েলকাম লিখে দিচ্ছি, আর এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম শো করছে, এবং উপরে যে আমি দিয়েছিলাম প্রথম বাটনে যখন ক্লিক করবে তখন লরেমের টেক্সট হাই শো করবে, সো সেটাও কিন্তু শো করছে, মানে দুটোই কিন্তু কাজ করছে। আর যদি আপনি দেখতে চান আপনার ভুল হচ্ছে কিনা, সো আপনি চাইলে ইন্সপেক্টে ক্লিক করে কনসোলে ক্লিক করলে মোটামুটি দেখতে পারবেন যে আসলে আপনার কোথাও ভুল হচ্ছে কিনা। সো এখন আমি আবারও সেটাকে কপি করে নিব, অ্যান্ড এখানে আসার পর এটাকে পেস্ট করে নিচ্ছি, অ্যান্ড এবার আমি কাজ করবো বাটন থ্রির জন্য, এবং এখানে লরেম থ্রি করে দিচ্ছি। এই যে ক্লাসগুলো এবং আইডিগুলো এগুলো কিন্তু আমার কাজ, মানে যাতে আমি সহজে বুঝতে পারি যে আসলে এটাকে আমি টার্গেট করছি, এই জন্য কিন্তু নামগুলো দেওয়া হয়, এবং আপনি চাইলে আপনার মতো করে নাম দিতে পারেন, যেটা দিলে আপনার মনে হচ্ছে না অনেক বেশি সহজ হবে এবং আপনি ধরতে পারবেন সেরকমভাবে দিতে পারেন। সো HTML এর ক্ষেত্রে এখানে আমি কি হচ্ছে ভ্যালু নিয়ে কাজ করবো, ভ্যালু যখন করবো তখন VAL লিখলেই আমার ভ্যালুর কাজ হয়ে যাবে। সো ভ্যালুতে আমি কী দেখাতে চাচ্ছি সেটা আমাকে এখানে লিখতে হবে। সো আমি চাচ্ছি যে আসলে যখন কেউ একজন এখানে ক্লিক করবে তখন যাতে সে তার এখানে শো করে যে আসলে ইন্টারভিউর নেম, যেহেতু আমি মানুষের নামই চাচ্ছি ইন্টারভিউর নেম, ওকে ইন্টারভিউর নেম লিখে দিচ্ছি, আর এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি, আর যখন কেউ একজন সেট ভ্যালুতে ক্লিক করছে দেখুন ইন্টারভিউর নেম কাজ করে যাচ্ছে। সো আশা করি মোটামুটি বুঝতে পারছেন ব্যাপারটা, এবং এটা কিন্তু অবশ্যই কাজ করছে, আপনারা দেখতে পেলেন এখন কাজ করছে। সো এটা কিন্তু এভাবেই কাজ করছে, ওকে। সো আশা করি এই ব্যাপারটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন যে আসলে এটা কীভাবে কাজ করছে। সো আমি এখন যেটা করবো পুরোপুরি আবার এগুলো মিশাই দিব, অ্যান্ড সেকেন্ড আর একটা কাজ আপনাদের দেখাবো যেটা মনে হয় যে দেখানো উচিত এবং দেখালে আপনারা শিখতে পারবেন, ওকে। সো এবার আমি যেটা করবো বাটন টু এর কাজ করবো, সো BUTTON, অ্যান্ড এখানে একটা ট্যাগও দিয়ে দিব, এর নাম আইডি দিতে পারি কি নাম দিব, BTN1 দিলাম, হ্যাঁ ট্যাপ প্রেস করে নিয়ে আসলাম। এখন বাটনের এখানে শো করবে যে ক্লিক হেয়ার অর ইটিসি, যেটাই আপনি দেখাতে চান না কেন। সো CLICK, ওকে ক্লিক শো করছে এখানে,
বাটনটাকে আরেকটু বড় করার জন্য আরো কিছু লিখে দেই হিয়ার এখানে এটা শো করছে এন্ড এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিব এ দিলে ইয়া দিবেন অ্যাঙ্কর ট্যাগ হয়ে যাবে এবং এখানে আপনি ওয়েবসাইটের নাম লিখবেন আসলে এই স্টেপের ভিতরে ওয়েবসাইটের নামটা লিখে দিবেন যেহেতু এটা লেখার জন্য এভাবে লিখতে হবে google.com আপনি যেটা এখানে শো করাতে চান সেটা লিখবেন ওকে আর এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা আইডি নেবেন আইডি অথবা ক্লাস যেটাই ইচ্ছে আপনি নিতে পারেন সো আমি এটার নাম দিচ্ছিল বাটন টু ওকে একটা নাম বাটন ওয়ান একটা নাম বাটন টু সো আমি এখানে কিছু লিখে দিচ্ছি ধরেন আমার নাম দিচ্ছি এমডি আজিজুল অ্যান্ড এখানে একটা ব্রেক দিতে হবে ব্রেক দিলে মোটামুটি মনে হয় ভালো হবে ওকে একটু এটা নিয়ে নিই ওকে এখানে আমি একটা ব্রেক দিব ব্রেক আর একটা ব্রেক দিই ওকে দুইটা ব্রেক দিছি অ্যান্ড একটু দেখি কেমন লাগছে এখন কিন্তু মোটামুটি একটা তারা স্পেস পেয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচে নেমে আসছে সো আমি এখন কী করতে চাচ্ছি আমার লজিকটা এখানে ব্লকটা লিখতে হবে আমি চাচ্ছি যখন আমি ক্লিক হেয়ার বাটনে ক্লিক করব তখন যাতে এটার যে লিঙ্কটা রয়েছে এখন কিন্তু লেখা রয়েছে google.com সো আমি চাচ্ছি আমার যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে যাতে প্রবেশ করে মানে যখন কেউ একজন ক্লিক হেয়ার বাটনে ক্লিক করবে তখন ডিরেক্টলি সে বাটন টুতে যে এই স্টেপে অর্থাৎ যে ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটে না গিয়ে আমি যে নির্ধারিত এখন যে ওয়েবসাইটে দিব সেটাতে যাতে চলে যায় সো এটা করার জন্য আমি যেটা করব ডলার সাইন দেন এখানে কি করব প্রথমে আমি সিলেক্ট করব কাকে সিলেক্ট করব আমি যেহেতু বাটন টুতে আমি ক্লিক করব সো সরি বাটন ওয়ানে যেহেতু মনে হয় ক্লিক করব আরেকবার দেখে নিই বাটন ওয়ানে আমরা ক্লিক করব সো বাটন ওয়ানে এখানে দিয়ে দিচ্ছি দেন বাটন ওয়ানে কী হবে ক্লিক হবে সিএলআই সিকে ক্লিক হলে কি হবে ফাংশন আসবে একটা ফাংশন আসবে এবং ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট ওকে এখান থেকে মাঝখান থেকে কাজ হবে এখানে আবার ডলার সাইন অ্যান্ড বাটন ওয়ান হয়েছে অ্যান্ড বাটন টুর মধ্যে যাবে সো আবার হ্যাশ হবে বিটিএন টু বাটন বাটন টুতে ক্লিক হবে এআর ডবল টি আর অ্যাট্রিবিউট সো হ্যাঁ অ্যাট্রিবিউট এ ডবল টি আর এটাই হবে অ্যান্ড এখানে ফার্স্ট ব্র্যাকেট নির্দিষ্ট করে বলে দিতে হবে কাকে আমরা চেঞ্জ করব এস রেফ অ্যান্ড আমরা এস রেফ নির্দেশ করছি এবং এস রেফ কী হবে চেঞ্জ হবে সো চেঞ্জ হয়ে কোন লিঙ্কে যাবে সেই লিঙ্কটাও আমাদের এখানে বসিয়ে দিতে হবে সো আমি যেটা করব এখান থেকে এই লিঙ্কটা google.com এর যে লিঙ্কটা এটা কপি করে নিচ্ছি জাস্ট এখান এটা চেঞ্জ করে আমার লিঙ্কটা বসিয়ে দিব আর কিছু না এটা করলে মোটামুটি হয়ে যাবে সো এমডি আজিজুল.com ওকে সো আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিচ্ছি সো ব্যাপারটা হলো আমি যদি এখানে ক্লিক করি ডিরেক্টলি যাওয়ার কথা বাট এখানে আমার কোনো নেট কানেকশন নাই এই জন্য হয়তো যাচ্ছে না বাট এটা আদৌ কাজ করেছে কি না এটা আপনারা কনসোলে ক্লিক করলেও দেখতে পাবেন এবং এখানে যদি আপনি হোভার করেন হোভার করলে একটু নিচে দেখুন আমি আপনাদের দেখে দিচ্ছি যে আসলে আদৌ এটা কাজ করছে কিনা এবং অবশ্যই কাজ করছে কিনা এটা আপনারা দেখতে পাবেন এখান থেকে সো এইখানে যখন আমি হোভার করছি দেখুন নিচে এই যে এখানে দেখবেন এইখানে এখানে দেখেন আমার ওয়েবসাইটের নামটা শো করছে যে হ্যাঁ এটা 100% কাজ করেছে যদি একজন ক্লিক করে কেউ একজন এখানে mdazizul.com-এ চলে গেছে সো আরেকটা কাজ করি সেটা যদি আমি এখান থেকে এটা সরিয়ে নিই এটা যদি আমি এখান থেকে সরিয়ে নিই এখন তারপরে যদি লক্ষ্য করেন নিচে দেখুন এখানে google.com শো করছে সো আশা করি এই ব্যাপারটা আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন যে আসলে এটা আদৌ কাজ করছে কিনা সো যখন ক্লিক হবে তখন ফাংশন হবে এরকম ওকে হ্যাঁ মোটামুটি ঠিকই আছে সব কিছু সো এই ছিল আজকের ভিডিও তো এটা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাতে পারেন কমেন্টে সো ভালো থাকবেন